অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আবারও কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি রাজি এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হয়তো আপনারা ভিডিওর থাম্বনেল পিকচার দেখেই বুঝে গেছেন, কিন্তু তারপরে বলে নেই যে লতা জাতীয় যে উদ্ভিদগুলো বা সবজিগুলো দেখতে পাওয়া যায়, যেমন শসা, করলা, লাউ, কুমড়ো, ঝিঙ্গা, এই সমস্ত সবজির মধ্যে এক ধরনের ভাইরাসের লক্ষণ বা বিশেষ গুরুত্বপূর্ণ রোগ দেখতে পাওয়া যায়। একটি হচ্ছে পাতায় শিপ শিপ দাগ তৈরি হয়, হলুদ রঙের দাগ থেকে পুরো পাতার মধ্যে পুরো হলুদ রং চলে আসে এবং পাতায় যে ক্লোরোফিল বা সবুজ রং থাকে সেটা নষ্ট করে দেয়। এবং আরেকটি হচ্ছে পাতার গাছের কুচি কুচি পাতা কুচকে যায় বা মুড়ে গিয়ে গাছের হ্রাস বন্ধ করে দেয় বা গাছকে আর বড় করতে দেয় না। তো আজকে আমরা আলোচনা করব এই রোগগুলো কেন হয় এবং আমরা এর প্রতিকার কীভাবে করতে পারব। তার আগে বলে নেই বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হলে বা চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি সেখানে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন, যাতে এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। পাতায় যে হলুদ রঙের শিপ শিপ দাগ চলে আসে এবং পুরো পাতায় ক্লোরোফিলের পরিমাণ নষ্ট করে দেয়, তো এটাকে আমরা এক কথায় ডাইনি মিলডিউ নামে পরিচিত বা ছত্রাকনাশক হিসেবে চিনি। এটাকে সোয়েল বোন ডিজিজও বলা হয় থাকে, কারণ এটা যেহেতু মাটির থেকেই ছত্রাকটির উৎপন্ন। জমিতে আমরা গাছ লাগানোর আগে বা চারা লাগানোর আগে এই ছত্রাকটি ধ্বংস করে দিতে পারে। চারা লাগানোর আগে জমিটা চার্জ দিয়ে মিনিমাম এক থেকে দু সপ্তাহ ভালো করে শুকিয়ে নিতে হবে। এছাড়াও ছত্রাকনাশক হিসেবে ট্রাইকোডার্মা ভিরিডি এবং প্রেসেডোমোনাস, এই দুটি আপনারা 1 কেজি, 1 কেজি, 2 কেজি, 100 কেজি গোবর সারের সঙ্গে মিশিয়ে চাষের জমিতে ছড়িয়ে দিতে পারেন। এর পরেও যদি গাছ হওয়ার পরে এই ধরনের লক্ষণ দেখা যায় তো আপনার কপার জাতীয় কপার ক্রোফিক্স ব্যবহার করতে পারেন। এর কম্পোজিশন রয়েছে কপার সালফেট রয়েছে 47.15% এবং ম্যাঙ্গোজেপ রয়েছে 30%। এটি 4 গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করতে পারেন। এছাড়াও বায়ারের অ্যান্ট্রাকুলো আপনারা ব্যবহার করতে পারেন। এর মধ্যে প্রোফেনিক্স রয়েছে 70% এবং দু থেকে 3 গ্রাম প্রতি লিটার জলে এটি ব্যবহার করতে পারেন। এরপর আমরা আলোচনা করব পাতার যে কুচকে যাওয়া বা মুড়ে যাওয়ার যে কারণ রয়েছে সেটি নিয়ে। এটি এক কথা বলা হয় মোজাইক ভাইরাস বা লিপকল ভাইরাস। এই ভাইরাসটি সৃষ্টি হয় বিভিন্ন ধরনের পোকার থেকে, যেরকম রয়েছে চাপ পোকা বা শোষক পোকা। এই ধরনের পোকা দীর্ঘদিন পাতার নিচে বা পাতার মধ্যে থাকার ফলে পাতার যে রস সেটা চুষে খায় এবং সেখান থেকে দীর্ঘদিন পরে সেখানে ভাইরাসের সৃষ্টি হয় এবং বিভিন্ন ধরনের উড়ু পোকা যেমন সাদামাছি বা অন্য অন্য উড়ু জাতীয় পোকা এই ভাইরাসের বহন করে থাকে। এই জাতীয় ভাইরাসের সঠিক কোনো ট্রিটমেন্ট হয় না, তো আপনারা এই জাতীয় ভাইরাস গাছের মধ্যে দেখা মাত্র সেই গাছটিকে উপরে দড়ি কোথাও ফেলে দেবেন এবং সুস্থ গাছে যেন এই ভাইরাস ধরতে না পারে তার জন্য আপনারা ইমিডাক্লোরোফিল 70% বায়ারের অ্যাডমির ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা সিনজেন্টা কোম্পানির অ্যালিকে ব্যবহার করতে পারেন। এর কম্পোজিশন রয়েছে থাইমোথাক্সাম রয়েছে 12.6% এবং সাইক্লোইন